কেমন ভাবে কথা বললে আপনারা শুনতে পান, ঠিক কেমন ভাবে কান্না করলে আপনাদের বুক কাঁপে, ঠিক কেমন ভাবে মারা গেলে সেটা মৃত্যু হয়। একাত্তরে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি মানবিক রাষ্ট্র গঠন করতে, যে রাষ্ট্রের চোখ থাকবে, কান থাকবে, তার নাগরিকদের বেদনা যে শুনতে পাবে, তার নাগরিকদের অবস্থা যে দেখতে পাবে। আমরা ছেড়ে দিয়ে কেবল ব্যর্থ হয়েছি তাই নয়, বরং এই সরকারে আজকে এমন কিছু মানুষ পৌঁছে গেছেন যারা মানুষ হয়েও চোখ থেকে ওনাদের চোখ কাজ করে না, কান থেকে ওনাদের কান কাজ করে না, বুক থেকে ওনাদের বুক কাঁপে না। আজকে আমাদের মা বোনেরা সৌদি আরব থেকে ভিডিও চিত্র পাঠাচ্ছেন, তারা কান্না করতে করতে বলছেন যে তাদেরকে অত্যাচার করা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে এইসব নাকি বানানো গল্প। দেশে ফেরো দেশে তাদের শরীরে ভস্কার দাগ দেখানো হচ্ছে, সারা শরীর ক্ষত বিক্ষত, তারপরে তাদেরকে বিশ্বাস করা হয় না। কাদেরকে বিশ্বাস করা হয়? বিশ্বাস করা হয় দালালদেরকে, প্রতারক দালালদেরকে। আজকে আপনারা এখানে অনেকে আছেন, অনেকের অভিজ্ঞতা আছে, গ্রামগঞ্জে কিভাবে করে সুযোগ সন্ধানী প্রতারক দালালেরা ঘুরে ঘুরে হত দরিদ্র মানুষদেরকে মিথ্যা স্বপ্ন দেখায়, বলায় সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে হবে না, হাসপাতালে নার্সের কাজ করতে হবে, এই কথা বলে তাদেরকে সৌদি আরবে পাঠানো হয়। অতঃপর 1-2 লাখ টাকার বিনিময়ে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়, কাজে পাঠানো হয় না, বিক্রি করে দেওয়া হয় একটি ঘরে, এবং সেই ঘরে তাদেরকে বলা হয় যদি এই টাকা ফেরত দিতে না পারো তাহলে এই ঘর থেকে মুক্তি পাবে না। বন্ধুগণ, আপনারা জানেন এইভাবে কোন ধরনের ব্যবসা চলে, এইভাবে কোন ধরনের প্রতিষ্ঠান চলে, যে সকল বিদ্যালয়ে জোর করে নারীদেরকে আটকে রাখা হয়, যৌন দাসী হিসেবে নির্যাতন করা হয়, সেই ব্যবসাগুলো যেভাবে চলে ঠিক সেইভাবে সৌদি আরবে আমাদের মা বোনদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের সরকার তাদের নিরাপত্তা বিধানে কোনো কাজ করছে না। কেন? এই যৌন দাস ব্যবসায়ী কি তাদের ব্যবসা? এই প্রতারকদের টিকিয়ে রাখাই কি তাদের কাজ? যদি প্রতারকদের মদত দেওয়াই তাদের কাজ হয়ে থাকে তাহলে এই সরকারকে আমরা প্রতারক বললে সেটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে থাকবে। আমাদের বলতে হবে যে আমাদের নাগরিকদের কান্না এই রাষ্ট্রে শুনতে হবে, আমাদের নাগরিকের মৃত্যুকে এই রাষ্ট্রের একটি মৃত্যু হিসেবে গণ্য করতে হবে, এবং আমাদের রাষ্ট্র যখন নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না তখন সেই রাষ্ট্রকে আমাদের ব্যর্থ রাষ্ট্র বলতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটি সুস্পষ্ট চুক্তির মাধ্যমে নিরাপত্তা গ্যারান্টি ক্লজের মাধ্যমে এই নারী কর্মীদের নিরাপত্তার গ্যারান্টি এবং যে সকল প্রতারক দালালেরা টাকা না নেওয়ার কথা থাকা সত্ত্বেও টাকা নিয়ে থাকেন এবং মিথ্যা কথা বলে নারী কর্মীদেরকে দেশে প্রেরণ করেন, তাদেরকে আইনের আওতায় আনা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলতে থাকবো এবং আমরা সকলে মিলে কথা বলতে থাকবো, এবং এই রাষ্ট্র এই সরকার আমাদের কথা শুনতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ।